কিরণ কুমার রেড্ডি অন্ধ্রপ্রদেশের সর্বকালের মুখ্যমন্ত্রী জীবনী প্রথম পর্ব লেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম দর্শক, দেশে অথবা উপবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন। সন্ধ্যা আজকে উপস্থাপনা রেজাউল করিম, প্রয়োজনের আসল সরকার, বিভিন্ন সম্পাদনা রাজীব সরকার। অন্ধ্রপ্রদেশের ইতিহাস। অন্ধ্রপ্রদেশ হল ভারতের 28টি রাজ্যের একটি। এই রাজ্য ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে অঞ্চলে অবস্থিত। এই রাজ্যের আয়তন 1,60,205 কিলোমিটার। এটি আয়তনের হিসাবে ভারতের সপ্তম বৃহত্তম রাজ্য। অন্ধ্রপ্রদেশের বিধানসভা দ্বিকক্ষীয় বিশিষ্ট, রাজ্যসভার আসন 11টি, লোকসভার আসন 25টি। অন্ধ্রপ্রদেশ আইন পরিষদ বা অন্ধ্রপ্রদেশ আসাম প্রণালী এর উপরে ভর্তি আইনসভা এবং ইন্ডিয়ান অন্ধ্রপ্রদেশ তার নিম্নকক্ষ হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিধানসভা। এটি রাজ্যের আইনসভা রাজধানী অবস্থিত আমরাবতী এবং এর 58 সদস্য রয়েছে। 1958 সাল থেকে 1985 সাল পর্যন্ত বিধান পরিষদ দুটি স্পেনীয় অস্তিত্ব দিয়েছে এবং 2007 থেকে আজ অবধি অব্যাহত রয়েছে। সংসদের অনুমোদন ক্রমে অব্যক্ত থাকা এই বাইলটি ভেঙে ফেলা দেওয়ার জন্য এপি সরকার একটি প্রস্তাব পাস করেছে। স্বাধীনতা উত্তর ভারতের প্রতিষ্ঠার পর প্রথম বছরগুলিতে অন্ধ্রপ্রদেশের রাজ্যটি একটি এর অধীনে কাজ করেছিল এক ক্যামারাল সংসদীয় ব্যবস্থা। 1957 সাল থেকে 5ই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ বিধানসভার একটি উচ্চপদস্থ বিধান পরিষদ গঠনের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে একটিতে রূপান্তরিত করার জন্য দ্বিতীয় প্রযুক্তি নিম্নকক্ষ সংখ্যাগরিষ্ঠ দল লোকের সদস্যরা সংখ্যা নির্বিঘ্নে উচ্চসভার ক্ষমতাসীন দলের হয়ে থাকবেন। পার্টি এমন একজন চেয়ারম্যান দল থাকবেন যিনি স্পিকারের পরিবর্তে প্রতিদিনের কাজ পরিচালনা করবেন। বিধান পরিষদটি 1958 সালের 1 জুলাই আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল ভারতের সংবিধান। প্রথম ভারতের রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ 1988 সালের 8ই জুলাই বিধান পরিষদের উদ্বোধন করেন। 1980 সালে বিপ্লব। 1980 দশকে অন্ধ্রপ্রদেশের উত্তরের বিলুপ্তির জন্য প্রথম রাজ্যগুলি একটি হয়ে ওঠে, যেগুলি জনগণের অপ্রয়োজনীয় রাজ্য বাজেটের বোঝা এবং আইন পাশের ক্ষেত্রে বিলম্বর কারণ হিসাবে ক্রমবর্ধমান সমালোচিত হয়ে আসছে। তবে এই পদক্ষেপে তৎকালীন শাসক দলের একটি প্রচেষ্টা হিসাবে সমালোচনা করা হয়েছিল। তেলুগু দেশম পার্টি টিডিপি তাদের প্রধান রাজনৈতিক বিরোধিতা অস্বীকার করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসে তৎকালীন কংগ্রেস আইন, রাজ্য সরকারের প্রভাব এবং উচ্চকক্ষের নিয়ন্ত্রণ যা টিডিপি স্পন্সরিত আইন বিলম্ব করতে পারে এবং এখানে টিডিপি কোনো আসন রাখেনি। অন্ধ্রপ্রদেশের বিধানসভা গৃহীত একটি প্রস্তাব মেনে ভারতীয় সংসদে অন্ধ্রপ্রদেশ রাজ্য নির্বাচনে কংগ্রেস আই একটি বড় পরাজয়ের পরে 1985 সালে অন্ধ্রপ্রদেশ আইন পরিষদ বিলোপ আইন মতে বিধান পরিষদ বাতিল করে দেয়। 1990 সালে পুনর্জীবন। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী এর অধীনে আইন পরিষদকে পুনর্জীবিত করার চেষ্টা করা হয়। মারিসিনা রেড্ডি যার কংগ্রেসের অন্তর্ভুক্তি ছিল, যা 1989 সালে রাজ্য নির্বাচনে জয়ী হয়েছিল, বিধানসভাতে 22শে জানুয়ারি 1990 সালে একটি প্রস্তাব পাস হয়েছিল যা রাজ্যসভা ভারতীয় সংসদে 28শে মে 1990 এর রাজ্য বিধানসভার প্রস্তাব অনুসারে আইন পরিষদে পুনর্জীবনের অনুমোদন দিয়ে আইন পাস করে। তবে এই আইনটি নিম্ন সভায় স্থগিত হয়েছিল। লোকসভাগুলোতে তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই 1991 সালে প্রভাবিত হওয়ার কারণে। পরবর্তী লোকসভা 1991 থেকে 96, 1996 থেকে 1998, 1998 থেকে 2004 পরবর্তী কোনো পদক্ষেপ নেয়নি। 2004-এ রাজ্য নির্বাচনের বিজয় লাভের পর কংগ্রেস নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ বিধানসভা জুলাই 2000-এ আইন পরিষদ পুনর্জীবন আহ্বান জানিয়ে আরও একটি প্রস্তাব পাস করে। এবার এটি লোকসভায় 1 ডিসেম্বর 2000-এ অন্ধ্রপ্রদেশ কাউন্সিল বিল হিসাবে প্রবর্তিত হয়েছিল। 15 ডিসেম্বর 2006-এ লোকসভা আইনটি পাস করে, যা 20 ডিসেম্বর রাজ্যসভা দ্বারা গৃহীত হয় এবং রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। 10ই জানুয়ারি 2007-এ নতুন পুনরুদ্ধারকৃত আইন পরিষদটি 30শে মার্চ 2007-এ ভর্তি হয়েছিল এবং 2 এপ্রিল এটি উদ্বোধন করেছিল রামেশ্বর ঠাকুর
বা অন্ধ্রপ্রদেশ রাজ্যপাল। দ্বিতীয় বিলোপ প্রস্তাবিত অন্ধ্রপ্রদেশ বিধানসভা 21 জানুয়ারি 2020-এ আইন পরিষদ বিলুপ্তির জন্য প্রস্তাবটি পাশ করা হয়েছে। ভারতের সংসদে অবশেষে পরিষদ বাতিল করতে কাউন্সিলের দ্বারা নির্বাচিত চেয়ারম্যান পরিষদের অধিবেশনগুলিতে সর্বোচ্চ করেন। চেয়ারম্যানের অনুপস্থিতিতে সর্বোচ্চ করতে ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন। সদস্য এবং মেয়াদ আইন পরিষদ একটি স্থায়ী বাড়ি, বিচ্ছেদের বিষয় নয়। এর 98 জন সদস্য 6 বছর মেয়াদ এবং প্রতিটি 2 বছর মোট সদস্যের একটি তৃতীয়াংশ আবর্তনে অবসরপ্রাপ্ত হয়ে থাকে এবং পুনরায় নির্বাচনের প্রক্রিয়াধীন থাকে। সদস্য হওয়ার জন্য ব্যক্তিটি অবশ্যই ভারতের নাগরিক এবং কমপক্ষে 30 বছর বয়স হতে হবে। কাউন্সিলের 8 জন সদস্য মনোনীত হন অন্ধ্রপ্রদেশ রাজ্যপাল। 40 জন সদস্য তারা নির্বাচিত হওয়ার নির্বাচনী কলেজ আইনসভা এবং স্থানীয় নির্বাচন পর্ষদের বাকি 10 জন সদস্য কলেজের স্নাতক ও শিক্ষকদের নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হবেন। 2011 সনে জনগণনা অনুসারে অন্ধ্রপ্রদেশের জনসংখ্যা 4,93,86,799 জন। জনসংখ্যা হিসেবে এটি দেশের 10ম বৃহত্তম রাজ্য। অন্ধ্রপ্রদেশের উত্তরে তেলেঙ্গানা ও ছত্তিশগড়, দক্ষিণে তামিলনাড়ু, উত্তর পূর্বে উড়িষ্যা, পশ্চিমে কর্ণাটক ও পূর্বে বঙ্গোপসাগর অবস্থিত। এই রাজ্যের পূর্ব দিকে গোদাবরী প্রদীপ এলাকা, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের ইয়ারনাম জেলা, যার আয়তন 30 কিলোমিটার অবস্থিত। অন্ধ্রপ্রদেশের উপকূলরেখা দীর্ঘ 972 কিলোমিটার। এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম উপকূলরেখা। গুজরাটের পরে অন্ধ্রপ্রদেশের 2টি অঞ্চলে বিভক্ত, উপকূলীয় অন্ধ্র ও রায়লসীমা। তাই এই রাজ্যকে সীমান্ত নামে অভিহিত করা হয়ে থাকে। রাজ্যের 13টি জেলার মধ্যে 9টি উপকূলীয় অন্ধ্র এলাকা ও 4টি রয়্যালসীমা। বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়া এই রাজ্যের 2টি বৃহত্তম শহর। 10 বছরের জন্য হায়দ্রাবাদ শহরটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার যৌথ রাজধানী। অন্ধ্রপ্রদেশ ভারতের একমাত্র রাজ্য যার রাজধানী ভারতের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত। এই রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সীমান্ত থেকে 250 কিলোমিটার দূরে অবস্থিত। পূর্বঘাট পর্বতমালা, নান্নামালা বনাঞ্চল, উপকূলীয় সমভূমি এবং গোদাবরী ও কৃষ্ণা নদী প্রদীপ অঞ্চলে এই রাজ্যের প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য। প্রচুর ধান উৎপন্ন হয় এই রাজ্যের। ভারতের চালের গুড়ি বলা হয় তেলুগু এবং রাজ্যের সরকারি ভাষা এটি ভারতের একটি ধ্রুপদী ভাষা। সাংস্কৃতিক দিক থেকে এই রাজ্য বেশ সমৃদ্ধ। তিরুমালা মন্দির সহ এখানে অনেক দ্রষ্টব্য স্থান রয়েছে। অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী হওয়ার প্রধান নির্বাহী ইন্ডিয়ান অবস্থা এর অন্ধ্রপ্রদেশ হিসেবে ভারতের সংবিধান তা অন্ধ্রপ্রদেশ রাজ্যপাল রাষ্ট্রের ডিজিটাল মাথা, কিন্তু প্রকৃতপক্ষে এক্সিকিউটিভ কর্তৃপক্ষের সাথে স্থির থাকে মুখ্যমন্ত্রী। নির্বাচনের পরে অন্ধ্রপ্রদেশ বিধানসভা গভর্নর সাধারণত দল গঠনের জন্য রাজ্য সর্বশ্রেষ্ঠ আসন নিয়ে আমন্ত্রণ জানান সরকার। রাজ্যপাল মুখ্যমন্ত্রী নিয়োগ করেন, তাদের মন্ত্রিপরিষদ হয়। সম্মিলিতভাবে তাই সমাবেশে তিনি বিধানসভার আস্থা রেখেছেন যে মুখ্যমন্ত্রীর মেয়াদ 5 বছরের জন্য এবং কোনো বিষয়ের সাপেক্ষে মেয়াদসীমা বাধা নাই। 1956 সনে অন্ধ্রপ্রদেশের একত্রীকরণের মাধ্যমে তৈরি হয়েছিল তেলেঙ্গানা অঞ্চল হায়দ্রাবাদ রাজ্যের মধ্যে অন্তরাজ্য। 2জন মুখ্যমন্ত্রী ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টি এই পূর্বসূরীদের রাজ্যগুলির পরিবেশন করেছিল। অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন নীলম রঞ্জন রেড্ডি, পরে ষষ্ঠ ভারতের রাষ্ট্রপতি। তাকে সরাসরি মুখ্যমন্ত্রী কংগ্রেস দলের অন্তর্ভুক্ত। এদের মধ্যে পিভিডি নরসিংহ রাও হয়ে গেছেন 9ম ভারতীয় প্রধানমন্ত্রী। 3জন মুখ্যমন্ত্রী ছিলেন তেলুগু দেশম পার্টি সহ এন চন্দ্রবাবু নারই অন্ধ্রপ্রদেশের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী। সংঘবদ্ধ রাজ্যের 9 বছরের বেশি 14 বছর এবং 2014-2019 বিভাগের জন্য 5 বছর আনুষ্ঠানিকভাবে তেলেঙ্গানা হওয়ার পরে নারই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অন্ধ্রপ্রদেশের বাইরে খোদাই করা একটি পৃথক রাজ্য ওয়াইএস জগমোহন রেড্ডি যুবজনা সীতা রাষ্ট্রীয় কংগ্রেস পার্টির পর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন 2019 অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে। রাজ্যের তখনও রেখা সংখ্যাগরিষ্ঠ সহ অন্ধ্রপ্রদেশ এবং বর্তমান আগত অন্ধ রাজ্য উত্তর অন্ধ কোস্টা এবং রায়লসীমা অঞ্চল। এই রাষ্ট্রটি খোদাই করা হয়েছিল মাদ্রাস রাজ্য
1953 সালে হায়দ্রাবাদ রাজ্য আগে এটি গুলবার্গা এবং আওরঙ্গাবাদ বিভাগে বিভক্ত করা হয়েছে মহীশূর রাজ্য এবং বোম্বাই রাজ্য যথাক্রমে এটি বাকি তেলুগু স্পিকিং অংশ তেলেঙ্গানা একত্রিত হয়েছিল অন্ধ্র রাজ্যের সম্মিলিত নতুন রাষ্ট্র গঠন অন্ধ্রপ্রদেশ 98 বছর পর 2014 তারা রাজ্যটিকে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে বিভক্ত করা হয়েছিল অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন 2014 1950 সালে রাষ্ট্রপতি শাসন ছাড়া 18 জন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন অন্ধ্রপ্রদেশের বিখ্যাত রাজনীতিবিদ এবং প্রথম সাবেক মুখ্যমন্ত্রী শ্রী টি প্রকাশম টি গোপাল রেড্ডি ইলম্পত্তি রেড্ডি দামোদরাম সঞ্জী পায়া বসু ভবানন্দ রেড্ডি পি ভি ভি নরসিমা রাও পালাকাম বেঙ্গালা রাও মারিসেরা রেড্ডি তাঙ্গুতুরি পাঞ্জায়া আপনা ভঙ্কট কামি রেড্ডি কোটলা বিজয়া ভাস্কর রেড্ডি নাদেন কালা ভাস্কর রাও এন জনার্থন রেড্ডি পি রামা রাও চন্দ্রবাবু নারুল ওয়াই এস রাজশেখর রেড্ডি পূজাইয়া কে এন পিএন কুমার রেড্ডি ওয়াই এস জন জগমোহন রেড্ডি উল্লেখযোগ্য তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন এদের মধ্যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কিরণ কুমার রেড্ডি অন্যতম কিরণ কুমার রেড্ডি 25 নভেম্বর 2010 অন্ধ্রপ্রদেশের 16তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নান্নারি কিরণ কুমার রেড্ডি বলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি 25 নভেম্বর 2010 এবং 1 মার্চ 2014 মধ্যে অন্ধ্রপ্রদেশের 16তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি শিলং গঠনের আগে যুক্ত অন্ধ্রপ্রদেশের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন 16 জুন 2014 রাজ্যে রেড্ডি অন্ধ্রপ্রদেশের 16তম মুখ্যমন্ত্রী হিসেবে 25 নভেম্বর 2010 এ শপথ গ্রহণ করেছিলেন অন্ধ্রপ্রদেশ বিধানসভার 4 বার সদস্য তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টি নেতা ছিলেন 2014 সালের ফেব্রুয়ারি রেড্ডি থেকে পদত্যাগ করার আগে তেলেঙ্গানা রাজ্যের একই সঙ্গে রেড্ডি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন রাজ্যপাল পি এস এল নরসিংহানের কাছে পরে তিনি পদত্যাগপত্র গ্রহণ করেন কিন্তু রেড্ডিকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসাবে চালিয়ে যেতে বলেন 1 মার্চ 2014 রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল 10 মার্চ 2014 তিনি তার নতুন রাজনৈতিক দল জয় সাম্য পন্থ পার্টি চালু করেছিলেন নির্বাচনে দলটি একটি আসনে জিততে পারেনি এবং অসংখ্য আসনে জামানত হারায় 13 জুলাই 2008 দলটি বিলুপ্ত হয়ে যায় এবং রেড্ডি পুনরায় আইএনসিতে যোগদান করেন ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডির জীবনের দ্বিতীয় ও শেষ পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্ত মতামত দিন অন্যকে দেখার সুযোগ দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত নগণ্য ক্ষুদ্র জ্ঞানে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডির জীবনের বিস্তৃত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডির জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ইতিহাসের পাড়া থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণের কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায় আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ কোনো ক্ষমা করে দিবেন ভুলগুলো ধরে দিলে আমি অবশ্যই শুধু নেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি আর বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানের তথ্য নিয়ে ভালো থাকুন সুস্থ ও নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ